ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে আমরা রবিউল আউয়াল মাসের প্রথম জুমআ আদান দেওয়ার সাথে সাথে মসজিদে একত্রিত হয়ে আল্লাহর গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ পেয়েছি। এজন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতে সাদরে আবৃত করে রেখেছেন। এজন্য সর্বপ্রথম আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সবসময় দরুদ পাঠ রত অবস্থায় আমরা জীবনটা অতিবাহিত করার চেষ্টা করব ইনশা আল্লাহ। রবিউল আউয়াল মাস আমাদের মানবতার দূত, মানবতার মানুষ, আসমান এবং জমিন সর্বস্তরের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য সতর্ককারী হিসেবে, সাক্ষ্যদাতা হিসেবে, মানবতার কান্ডারি হিসেবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। রবিউল আউয়াল মাসের অনেক তাৎপর্য, অনেক ফজিলতপূর্ণ আমল কিংবা মুসলমানদের করণীয় বিভিন্ন বিষয় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে গোটা জাতিকে জাহান্নামের ধার প্রান্ত থেকে আল্লাহর জান্নাতের মধ্যে কীভাবে মানুষদেরকে আহ্বান করা যায়, কী সিস্টেমস, কী রোলস যেগুলো মেনটেন করলে আল্লাহ তাআলার পছন্দনীয় হয়ে জান্নাতে প্রবেশ করা যায়, এই বিষয়গুলো তিনি আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্যেই এসেছিলেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, তার জীবনী, তার গ্রন্থ, তার কাজকর্ম, তার নীতি আমরা মুসলমান হিসেবে অধ্যয়ন করা অবশ্যই আবশ্যক। আমরা ওনাকে নিয়ে যদি গবেষণা না চালাই, ওনার সুন্নাহ যদি না পড়ি, ওনার নিয়ম নীতি যদি আমরা পড়ালেখা না করি, আমরা কিছুই জানার সুযোগ থাকবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গবেষণা করতে গিয়ে অনেক ইয়াহুদি খ্রিস্টান যারা নবীকে গালি দিত, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতো, তারাই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গ্রন্থ ইংলিশ ট্রান্সলেট, আরবিক, উর্দু সকল ভাষা যেগুলো রূপান্তরিত হয়েছে, তারা এগুলো গবেষণা করে পড়ালেখা করে যখন বাস্তবিক মিল পেল, তারা আর ইয়াহুদি খ্রিস্টান থাকলো না, সরাসরি মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ।
আমরা মুসলমানরা যতটুকু ওনাকে নিয়ে গবেষণা না করি, ওনার সুন্নাহ যতটুকু না অনুসরণ করি, আপনি দেখবেন ইয়াহুদি খ্রিস্টান যারা আছে তারা আমাদের চাইতে বেশি নবী মুহাম্মদকে নিয়ে গবেষণা চালায়, তার সুন্নাহ অনুসরণ করে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমানরা হয়ে তাদের মতো কাজ করতে পারি না। এজন্য এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমরা নবীকে চিনার জন্য বিভিন্ন গ্রন্থ, ছোট ছোট যে কিতাবগুলো পাওয়া যায়, বইগুলো পাওয়া যায়, আমরা লাইব্রেরি থেকে সংগ্রহ করে পড়ালেখার চেষ্টা করব। এবং গুগল, ফেসবুক আর বিভিন্ন অ্যাপস, পিডিএফ এগুলোও পাওয়া যায়, এগুলো নিয়ে অন্তত মোবাইলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রন্থাবলী এগুলো অধ্যয়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ধর্ম মতালম্বী যারা আছে, যারাই ধর্ম অনুসরণ করুক না কেন, তারা প্রত্যেকেই নবী মুহাম্মদকে চিনতে চায়, ওনাকে জানার জন্য তারা বিভিন্ন কাজকর্ম চালায়, কারণ পৃথিবীর মধ্যে ওনার মতো মানুষ আর পাওয়া যায় না। এজন্য 100 জন মনীষীর একটা কিতাব এক ইয়াহুদি খ্রিস্টান তারা লিপিবদ্ধ করেছে, গ্রন্থ আকারে সাজিয়েছে, তন্মধ্যে সর্বপ্রথম আমাদের নবীর নাম সে উল্লেখ করেছে, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, ইয়াহুদি খ্রিস্টান তাদের থেকেও নবী মুহাম্মদ তাদের কাছে প্রিয়। আমরা এমন নবী পেয়েছি, এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পেয়েছি, শুধু আমরাই ওনাকে চিনি তা নয়, ইয়াহুদি খ্রিস্টান তারাও আমাদের চাইতে বেশি চিনি। আল্লাহ তাআলা এর কারণ হচ্ছে ওনাকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 113 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউলা ফাতুল্লাহি আলাই ওয়া রাহমা লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, তোমাকে আমি রহমত দান করেছি, দয়া দিয়েছি, অনুগ্রহ করেছি, কেননা গোটা বিশ্বের মানুষ যেন তোমাকে পছন্দ করে, তোমাকে নিয়ে যেন রিসার্চ করে, তোমাকে নিয়ে যেন গবেষণা চালায়, তোমার অনুসরণ যেন তারা করে, এজন্য তোমাকে এমন মায়া, দয়া, অনুগ্রহ আমি তোমাদেরকে দান করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যদি আল্লাহ তাআলা ওনাকে অনুগ্রহ দয়া না করতেন, আমরা ওনার অনুসারী হতাম না। আল্লাহ এমন পার্সোনালিটি, ব্যক্তিত্ব তাকে দিয়েছেন যার কারণে আমরা ওনাকে অনুসরণ করার জন্য বাধ্য। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া এবং অনুগ্রহ দান করেছেন গোটা বিশ্বের জন্য, ওনাকে রহমত স্বরূপ নাজিল করেছেন, নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়া 107 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে গোটা বিশ্বের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন, রহমত স্বরূপ গোটা আসমান এবং জমিনের ভিতর শুধুমাত্র নবীকে রহমত দিয়ে দুনিয়ার জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, আলামিন শব্দের আবিধানিক ওয়াট অর্থ এসেছে শুধু আসমান এবং জমিন সীমাবদ্ধ নয়, আল্লাহর আরশে আজিম থেকে মাটির গভীরতা যতটুকু যায় তত সীমা পর্যন্ত ওনাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ আকবার। শুধু দুনিয়া, শুধু আসমান এর জন্য নয়, আল্লাহর আরশে আজিম থেকে শুরু করে মাটির সীমা পর্যন্ত ওনাকে একমাত্র মানুষ, মানবতার মানুষ এবং গোটা পৃথিবীর রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কি নবী আমরা পেলাম, আল্লাহ আকবার। কিন্তু ওনার জীবনী আমরা অনুসরণ করতে চাই না, এটাই হচ্ছে আমাদের দুর্বলতা। আজ দেখেন মসজিদে যে 5 ওয়াক্ত সালাতের জন্য আদান দেওয়া হয়,
আযানের মধ্যে নবী মুহাম্মদের নাম আছে নাকি নাই? ওয়া রাফা'না লাকা যিক্রাক, হে নবী তোমাকে শুধু আমি এই মক্কা মদিনার জন্য সীমাবদ্ধ নয়, ওয়া রাফা'না লাকা যিক্রাক, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের মুখ দিয়ে তোমার নাম আমি উচ্চারণ করাবো। আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত মানুষ যে আসবে তারা সকলেই নবী মুহাম্মদের নাম বলবে নাকি বলবে না? এটাই হচ্ছে নবীর অনুগ্রহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য তাগিদ দিয়েছেন, তাবলীগ করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মাঈদা 67 নং আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা সূরাতুল মাঈদার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওগো নবী তোমাকে দুনিয়ার মধ্যে আমি নবী হিসেবে প্রেরণ করেছি, শুধুমাত্র আমার কোরআন তুমি বিন্যস্ত আকারে মানুষদেরকে শুনিয়ে দিবে, আমি যেটাই তোমাকে হুকুম আদেশ করি, যেটাই সুন্নাহ মোতাবেক অনুসরণ করার জন্য আমি অবলম্বন করে থাকি, তোমরা সেটা তোমার জাতিকে জানিয়ে দিবে। যদি আল্লাহর দিন প্রচার করার কারণে কোনো ইয়াহুদি খ্রিস্টান তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র চালায়, তোমাকে হত্যা করার জন্য কোনো কাজ যদি তারা চালায়, আমি আল্লাহ স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিলাম, মানুষ যতই ষড়যন্ত্র করুক না কেন, সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তোমাকে অবশ্যই বাঁচাবো। আর ইয়াহুদি খ্রিস্টান জালিম কাফির তাদেরকে দুনিয়ার মধ্যে আমি ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আমি কোরআনের মধ্যে যতটুকু তোমাকে বিধান দিয়েছি ততটুকু মানুষদেরকে পৌঁছিয়ে দাও, এগুলো পৌঁছানোর কারণে বাতিলরা, জালিমরা, খ্রিস্টানরা যেগুলো ক্ষমতার অপব্যবহার চালায় তারা তোমার বিরুদ্ধে যাবে, এটা আমি জানি। কারণ হক যেখানেই আসবে বাতিলরা সেখানে স্লোগান দেয় নাকি দেয় না, কথা বলেন দেয় নাকি দেয় না, আল্লাহ তাআলা এটা জানতেন যে নবী তুমি দাওয়াত দিলে জালিম শাসক ইয়াহুদি খ্রিস্টান তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র চালাবে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমাকে সকল ষড়যন্ত্রের জাল থেকে আমি বাঁচাবো। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরের মধ্যে তার স্ত্রী উম্মুল আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, যদি কোনো সাহাবায়ে কেরাম, যদি কোনো মানুষ যদি বলে নবী প্রকাশ, প্রচার, দাওয়াত, আহ্বান করার সময় কিছু কিছু জিনিস গোপন রেখেছেন, কিছু কিছু জিনিস অপ্রকাশ্য রেখেছেন, তারা স্পষ্ট মিথ্যাবাদী এবং আল্লাহর লানত প্রাপ্ত। নাউযু বিল্লাহ। এই হাদিস থেকে কি শিক্ষা নিলেন? আল্লাহ তাআলা যে কোরআন 30 পারা নাজিল করেছেন এবং নবীর 63টি জীবন, 63টি বৎসর, একটা কথা তিনি নিজ মন থেকে বানিয়ে বানিয়ে বলেন নাই এবং একটা কথা মিথ্যা কথা বলেন নাই এবং কোনো কিছু তিনি গোপন রাখেন নাই। সুতরাং এটা স্পষ্ট বুঝে নেন, আপনারা কোরআন এবং হাদিস থেকে আমরা যা কিছু পাচ্ছি সকল কিছু অথেন্টিক, সত্যতা, এখানে ভুল ভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি এটা মনে করেন আমরা অনেক কিছু নিজের মতো বানিয়ে বানিয়ে আমরা কিছু ইবাদত বানাই নাকি বানাই না, কথা বলেন বানাই নাকি বানাই না, এই যে মিথ্যা আমরা ইবাদত বানাই, যে বেদাআতের মধ্যে আমরা জড়িত হয়ে যাই, তো আল্লাহর নবী তো সব কিছু জানিয়ে দিয়েছেন, টয়লেটে ঢোকার দোয়া আছে নাকি নাই, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে নাকি নাই, কিভাবে গাড়িতে উঠবেন, কিভাবে পথ চলা আরম্ভ করবেন,
কিভাবে বাড়িতে ঢোকার সময় কি দোয়া পাঠ করবেন, সমস্ত কিছু আছে। কিন্তু আমরা যেগুলো বানিয়ে বানিয়ে ইবাদত করি, এগুলো যদি এতই তাৎপর্যপূর্ণ হতো, এতই যদি সওয়াব পাওয়া যেত, নবী এগুলো বলতেন নাকি বলতেন না? কথা বলেন, বলতেন নাকি বলতেন না? কিন্তু সহি হাদিস থেকে, সিহা সিত্তা যেগুলো হাদিস, এগুলো থেকে আমরা যেগুলো পাই না, এগুলো যদি ইবাদত নাম দিয়ে চালিয়ে দেন, এগুলো আল্লাহর নবীর প্রতি মিথ্যা তোহমত দেওয়ার সমান না। আউযুবিল্লাহি মিন যালিক। আপনি হয়তো দেখতেছেন দাড়ি, টুপি, জোব্বা, পায়জামা আমার সাথে বুজুর্গ, কিন্তু তার ভিতরে যদি বেদাত থাকে, সে কখনো মুসলমান হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে পারবে না। এজন্য আমরা অনেক মানুষ মিথ্যা ইবাদতের মধ্যে জড়িত করে ফেলি। এই যে আজকে রবিউল আউয়াল মাস আমাদের সামনে উপস্থিত হলো, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনেক মানুষ বেদাতের মধ্যে জড়িত হয়ে যায়। ঈদে মিলাদুন্নবী পালন করে এরকম মানুষ বেশি নাকি কম? কিন্তু তার অবস্থাটা দেখেন, বাংলাদেশে যে এত তোলপাট সৃষ্টি হয়ে গিয়েছিল, ইসলাম বিদ্বেষী যতই কাজকর্ম বাংলাদেশে হয়েছে, এগুলোর বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য পাওয়া যায় না। তারা রবিউল আউয়াল মাস আসলে নবীর প্রেমিক আশেক নবী পরিচয় মানুষের কাছে দেই, কিন্তু নবীর আদর্শ, নবীর সিগনিফিসেন্ট, নবীর কাজকর্ম, নবীর দায়িত্বশীলতা তাদের মধ্যে পাওয়া যায় না। তারা শুধু রবিউল আউয়াল মাসকে পুঁজি করে তাদের ব্যবসা বাণিজ্য, মানুষদেরকে ধোঁকা দিয়ে তারা পেট চালানো ছাড়া আর কোনো কাজ তাদের নাই। এক নাম্বার নবী প্রেমিক কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালাবে, তারাই তো একমাত্র নবীর প্রেমিক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে দাওয়াত দিয়ে দিয়ে, গোপনে দাওয়াত দিয়ে দিয়ে, একদিন গোটা মক্কা মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল নাকি হয় নাই? গোটা 10 বছর কোরআনের শাসন ছিল। তো এ বিষয়ে যাদের কোনো মতামত নেই, এ বিষয়ে যাদের কোনো কাজ নেই, তারা রবিউল আউয়াল মাস আসলে ঈদ মিলাদুন্নবী পালন করলেই কি নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, আছে? এজন্য এই বেদাতের মধ্যে যেন আমরা জড়িত না হই, সেদিকে লক্ষ্য রাখবো ইনশা আল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই এসেছেন, এটাও কিন্তু অথেন্টিক, নির্ভরযোগ্য কোনো তত্ত্ব না। কারণ অনেক ওলামায়ে কেরাম বলেছেন, রজব মাস, রবিউল সানি, রমাদান, রবিউল আউয়াল, এরকম কয়েকটি মাসের মতামত পাওয়া যায়। শুধুমাত্র রবিউল আউয়াল যেই 100% এটাও হতে পারে না। আবার তারিখের যে বিষয়, 12 তারিখ আমাদের নবীর জন্ম হয়েছে, এটাও কিন্তু নির্ভরযোগ্য কোনো তত্ত্ব নয়। কারণ অনেক ওলামায়ে কেরাম বলেছেন 8 তারিখ রবিউল আউয়াল মাসের, 2 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, প্রায় 8টি তারিখের মতামত আছে। তো এখানে কোনটা গ্রহণযোগ্য আপনি নেবেন? 12 তারিখ এটা কোনো নির্ভরযোগ্য তত্ত্ব নয়। তো মাসের একদম নির্দিষ্ট কোনো মাস নেই, নির্দিষ্ট কোনো ডেট নেই। তো আপনি রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে, 12 তারিখকে কেন্দ্র করে আপনি রাস্তায় রাস্তায় মিছিল দেন যে নবীর জন্ম, এরকম মিছিল যে দেন, এর কোনো ভিত্তি স্বাভাবিক মস্তিষ্কওয়ালা যেগুলো মানুষ আছে তারা কখনো এই বিষয়টা পছন্দ করবে না। যারা মূর্খ, যারা ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, পেট চালানোর জন্য, যারা মানব পূজারি, মাথার পূজারি, তারাই এই মতামতগুলোকে গ্রহণ করে নিয়ে তারা বাস্তবায়ন রূপান্তরিত করে। পাকিস্তান থেকে তৈয়ব শাহ, তাহের শাহ, কিছু কিছু আল্লাহর ওয়ালি আনে, তারা বলে এগুলো নাকি নবীর বংশধর। গোটা পৃথিবীতে এই বর্তমান সময়ে নবীর বংশধর কেউ পরিচয় দেওয়ার যোগ্যতা কারো থাকবে না। কারণ এত দীর্ঘ বৎসর, 1500 বৎসর, এই 1500 বৎসরের ভিতরে তার যে বংশ পরম্পরা, এগুলো একেবারে অথেন্টিক সোর্স কখনো সত্যায়িত হতে পারে না। আপনি মন থেকে যদি বলেন আমি নবীর বংশধর, আমি নবীর জন্ম, ওই ফ্যামিলি থেকে আমার জন্ম হয়েছে,
এটার অথেন্টিক কোনো তত্ত্ব কেউ দিতে পারবে না। তো এই জন্য আমরা বাংলাদেশে যেগুলো বেদাত দেখতে পাই, এই বেদাতগুলো থেকে আমরা যেন নিজেকে বিতাড়িত করতে পারি সে বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণ সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেদাতকে প্রমোট করে, যারা বেদাত করে তাদের আমল আল্লাহ তাআলা বরবাদ করে দেয়। ইসলামের মধ্যে নতুন যে কোনো কাজ যারা উদ্ভাবন সৃষ্টি করে তাদের এগুলো বেদাত, আর প্রত্যেক বেদাত পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্ট ফিন্নার, জাহান্নামে তাদেরকে প্রবেশ করা লাগবে। এই যে সামনে 12ই রবিউল আউয়াল মাস আসতেছে, আমাদের সোনার পাড়ার কিছু ভাই তারাও কিন্তু এই ঈদে মিলাদুন্নবীকে দিন হিসেবে সাব্যস্ত করে উদযাপন করে থাকে। আমরা এগুলো বাধা দেওয়ার চেষ্টা করব, তাদেরকে সুন্নাহ তরিকা অনুসরণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে সাক্ষ্যদাতা হিসেবে, এরপরে সতর্ককারী হিসেবে, সংবাদ দাতা হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, সূরাতুল আহজাবের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদীরা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ককারী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সংবাদদাতা হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সতর্ককারী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা গোটা 30 পারার কোরআনুল কারীমের মধ্যে যা যা আদেশ দিয়েছেন, যা কিছু আমাদেরকে অনুসরণ করার জন্য তাগিদ দিয়েছেন, সমস্ত কিছু নবী মুহাম্মদ স্পষ্ট আকারে বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন এবং ইতিহাস ঘটনা আমাদেরকে শিক্ষা দিলেন। আর যারা কোরআন অনুযায়ী তাদের জীবনটা পরিচালিত করতে পারবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মূল নীতি সুন্নাত মোতাবেক যাদের জীবন অনুসরণ করতে পারবে না, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবী মুহাম্মদ তাদের জন্য কোনো সুপারিশ করার যোগ্যতা রাখবে না। আপনি যদি নবী মুহাম্মদকে অনুসরণ করতে পারেন, ওনার সুন্নাহ মোতাবেক যদি কাজ করতে পারেন, কবরেও আপনাকে শান্তি দেওয়া হবে। ইয়াউমুল আখিরা, আখিরাতের দিন আপনাকে যখন কবর থেকে উত্তোলন করা হবে, নবী মুহাম্মদ আপনাকে চিহ্নিত করে আল্লাহর কাছে সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুবাশশিরা ওয়া নাদীরা, সংবাদদাতা সতর্ককারী হিসেবে নবী মুহাম্মদকে পাঠালেন। এখন আপনি যদি নবী মুহাম্মদের সহি সুন্নাত যদি অনুসরণ না করেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদকে সুযোগ দিবে না যে আপনার জন্য সুপারিশ করবে। কারণ আপনার সুন্নাহ যদি থাকে, নবী মুহাম্মদকে যদি চিনেন এবং ওনার সুন্নাহ যদি আপনার জীবনে থাকে, কিয়ামতের ময়দানে সাক্ষ্যদাতা হিসেবে নবী মুহাম্মদকে প্রথম সুপারিশ কারক হিসেবে নির্ধারণ করবেন। আয়াতের ব্যাখ্যা বুঝেন, আমরা মনে করি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদীরা, সাক্ষ্যদাতা এই শব্দটি দুনিয়ার জন্য খাস নয়, এটা ইয়াউমুল আখিরা, আখিরাতের জন্য এই শব্দটা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কারণ মানুষ সাক্ষী দেয় কখন, দুনিয়ায় নাকি বিচার কার্য যখন শুরু হয় সাক্ষী দেয় তখন। নবী মুহাম্মদ এখন সাক্ষী দেওয়ার কোনো সুযোগ আছে, কথা বলেন কোনো সুযোগ আছে নাই? এই শাহিদাউ এই শব্দটি ইয়াউমুল আখিরাতের জন্য, সুতরাং ওই বিচার ময়দানে যারা উঠবে তাদের সাক্ষী হিসেবে নবী মুহাম্মদকে কবর থেকে সর্বপ্রথম তুলানো হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল আখিরা, আখিরাতের ময়দানে সর্বপ্রথম নবী মুহাম্মদকে উত্তোলন করা হবে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, নবী মুহাম্মদ বলতেছেন কিয়ামতের দিন মানব জাতির ভিতরে এবং আদম সন্তানদের ভিতরে সর্বপ্রথম কবর থেকে আমাকেই কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে। ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর, কবর থেকে প্রথম আমি ফুড়ে উঠব। সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাইন, এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা ইবনে মারিয়াম আলাইহাস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন,
এগুলো তাদেরকে গুরুত্ব না দিয়ে আমি মুহাম্মদকে সর্বপ্রথম সাফায়াত কারক হিসেবে নির্ধারণ করা হবে। আল্লাহ আকবার। আমাদের সম্মান বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? আমরা যে আসলে বেশি এটা আমরা নিজেরাও জানি। আমাদের যে এত মর্যাদা, আমাদের যে এত পাওয়ার, আমাদের যে এত সম্মান এটা আমরা নিজেরাও জানি, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। আমরা যে মূল্যবান, আমরা যে জাতির শ্রেষ্ঠ মানুষ এটা যদি জানতাম, কখনো অন্যায় কাজ, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘন এরকম কাজ আমরা করতে পারতাম না। আমরা শ্রেষ্ঠ জাতি এটা আমরা জানি না বলেই, ভুলে গিয়েছি বলেই সকল অপকর্ম আমরাই কিন্তু সংগঠিত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 31 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আমি গোটা পৃথিবীতে মানুষকে ক্ষমতাশীল, প্রতিনিধিত্বশীল, আমি রাজত্ব করার জন্য মানুষদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে খলিফা, আমরা যে প্রতিনিধিত্বশীল, আমরা যে দায়িত্বশীল পাওয়ারফুল মানুষ, এটা আমরা না জানার কারণে আমাদের দায়িত্ব ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মুনাফিক তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। এই ক্ষমতা দিয়েছেন আপনার জন্য, কিন্তু আমরা এমন বোকা, আমরা আমাদের ক্ষমতা গ্রহণ না করে তুলে দেই ইয়াহুদি খ্রিস্টানদের মুনাফিকদের হাতে, যার কারণে মুসলমানরা অতপতন অবিরত হতেই থাকে। এই আয়াতটি কোনো ইয়াহুদি খ্রিস্টানদের জন্য নয়, ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, এই আয়াতটি আমাদের মুসলমানদের জন্য। কিন্তু এই আয়াত তুলে দিয়েছে কাদের হাতে? যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা নবীকে কটুক্তি করে, তাদের হাতেই আমরা ক্ষমতা তুলে দেই। এর চিরন্তন সত্যতা, এর পরিপ্রেক্ষিতে যা যা হয়েছে আমরা এতদিন পর্যন্ত বুঝেছি নাকি বুঝি নাই? এই ক্ষমতা যদি আসলে আমাদের হাতে থাকতো, কোনো মানুষ নিরীহ ভাবে আজ কিয়ামতের ময়দানের আগেই কবরে তারা চলে যেতেন না। কিছু কিছু ভিডিও যেগুলো ওই সময় প্রকাশ হয় নাই, এখন কিছু কিছু ভিডিও টেলিগ্রাম বিভিন্ন ওয়েবসাইটে আসতেছে, কত মানুষকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আপনি দেখলে আপনার চোখের ক্রন্দন অবিরত আসতেই থাকবে। যেগুলো আসলে চোখে দেখার মতো দৃশ্য না, এরকম বাস্তবিক ঘটনা আমাদের বাংলার জমিনে হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আপনি দেখলে মনকে আসলে বুঝ দিতে পারবেন না যে আসলে এটা সত্য কিনা, এটা নাকি কোনো মেকআপ করানো কোনো সিনেমার কাহিনী কিনা, এটা আপনি চিন্তায় পড়ে যাবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই বাংলাদেশের দৃশ্য। নাউযু বিল্লাহি মিন যালিক। মুসলমানদেরকে কিভাবে গ্রাস করা হয়েছে দেখেন। আজ আমরা মুসলমানরা ক্ষমতা থেকে দূরে কেন? এই যে আয়াতটা বললাম, খলিফা, প্রতিনিধিত্বশীল, এগুলো থেকে আমরা দূরে যাওয়ার কারণ আমাদের ইসলামের মূল শিক্ষায় ইয়াহুদি খ্রিস্টান তারা ভুল ঢুকিয়ে দিয়েছে। 1983 সালে সৌদি আরবে যে গ্রন্থ কোরআনের ইংলিশ ট্রান্সলেট তারা বের করেছিল, ডক্টর মোহাম্মদ তাকি উদ্দিন 1983 সালে ইংলিশের অনুবাদ করে কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা আবিষ্কার করলো, বের করলো, প্রিন্টেড করলো। এই আয়াতের ব্যাখ্যা কিভাবে দিয়েছেন দেখেন, ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, এই খলিফা শব্দের অর্থ তারা এনেছে মানকাইন্ড জেনারেশন আফটার জেনারেশন অন আর্থ, অর্থাৎ আমি মানুষদেরকে প্রজন্ম আকারে, প্রজন্ম আকারে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। কিন্তু এই যে প্রতিনিধিত্বশীল, পাওয়ারফুল, রাজত্ব, খলিফা, এই শব্দটা তারা উল্লেখ করে নাই। উল্লেখ না করার কারণ হচ্ছে এটা, মানুষরা ওই তাফসির যদি পড়ে, ওইখানে যদি খলিফার অথেন্টিক অর্থ যদি দেই, মুসলমানরা মানুষরা ক্ষমতা হাতে নেওয়ার জন্য কাজ করবে, দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। ইয়াহুদি খ্রিস্টান ব্রিটিশ তাদের হাত থেকে ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসবে, এই জন্য তারা ষড়যন্ত্র করে মানকাইন্ড জেনারেশন আফটার জেনারেশন অন আর্থ এই শব্দটা উল্লেখ করে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তোমাদেরকে প্রজন্ম প্রজন্ম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য, প্রতিনিধিত্বশীল যাওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করে নাই।
এই মিথ্যা উক্তি অর্থ ঢুকিয়ে দিয়ে, আমাদেরকে ইসলামের মূল শিক্ষায় ভুল ঢুকিয়ে দিয়ে, আমাদেরকে তারা ক্ষমতা থেকে দূরে সরানোর জন্য শিক্ষা ষড়যন্ত্র তারা চালিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য বিভিন্ন তাফসির ইতিহাস গ্রন্থ অধ্যয়ন করার সময় নিজের বিবেককে আগে জাগ্রত রাখবেন। আমরা যা কিছু পড়ি সব কিছু সত্য হবে এর কোনো ভিত্তি থাকতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। আপনি বিবেক দিয়ে যদি পড়তে পারেন ওই ভুল আপনার মাথায় কখনো ঢুকবে না। আমরা বিবেক ঘুমান্ত অবস্থায় রেখে আমরা পড়াশোনা করি, গ্রন্থ পাঠ করি, যার কারণে আমরা ভুল শিক্ষা অর্জন করে বাস্তবিক মূল কেন্দ্র থেকে আমরা দিন দিন পিছপা হয়ে যাচ্ছি। আজ দেখেন গোটা বিশ্বে ইয়াহুদিরা ক্ষমতা চালায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলেন, চীন বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, সমস্ত রাষ্ট্রে ইয়াহুদিদের ক্ষমতা রাজত্ব তাদের হাতে, আর গোটা বিশ্ব তারাই শাসন করে। তারা কিন্তু আমাদের মতো বসে থেকে নেই, তারা কিভাবে মূল কেন্দ্রে ভুল ঢুকিয়ে দিয়ে কিভাবে তাদের ক্ষমতা রাজত্ব কিয়ামত পর্যন্ত বহাল রাখবে এই ষড়যন্ত্র তারাই করে। আজ দেখেন একটু খেয়াল করে শুনেন, বাংলাদেশের মধ্যে আলিয়া কৌমি বিভিন্ন ফেরকা দল বিভক্তি বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? এই বিভক্তি সৃষ্টি হওয়ার কারণ কি? 1900 সালে কিছু কিছু ব্রিটিশদেরকে মুসলমানদের গোয়েন্দা করার জন্য তারা ঢুকিয়ে দিয়েছিল, মুসলমানদের বেশভূষা তাদেরকে দিয়ে, মুসলমানদের চরিত্র তাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের মুসলমানদের সমাজে তাদেরকে লালন পালন করে মুসলমানদের বিরুদ্ধেই তারাই ষড়যন্ত্র করত। তারা এমনভাবে বসবাস করত কেন? যারা পাক্কা মুসলমান আল্লাহর ওয়ালি এই হিসেবে তারা বসবাস করত। তারা মুসলমানদের কি কি দুর্বল জায়গা আছে, মুসলমানদেরকে কোন পয়েন্টে আঘাত করা যায়, কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে তারা ঢুকে গিয়ে ষড়যন্ত্র চালিয়েছিল। এই 1900 শতাব্দীর পরে ওই ব্রিটিশ গোয়েন্দা যারা আছে তাদের একজন গোয়েন্দা স্বীকারোক্তি দিল, সমস্ত কিছু আমরা ব্রিটিশদের কাজ আমরা সম্পাদন করেছিলাম, ব্রিটিশরা আমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের চরিত্র ধারণ করে মুসলমানদেরকে আঘাত করার জন্য তারা আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল। গুগল একটা PDF সার্চ করবেন, কনফেশনস অফ ব্রিটিশ এ স্পাই, গুগলে সার্চ করবেন আসবে। এই ব্রিটিশ স্পাই যে PDFটি আছে ওই PDF সমস্ত তাদের তথ্য আপনি পেয়ে যাবেন, তাদের কি কি ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে ছিল সমস্ত কিছু এই বইয়ে আপনি পেয়ে যাবেন। দেখেন যারা কওমি মাদ্রাসায় আছেন একটু চিন্তা করে দেখেন এবং বুঝেন, কওমি মাদ্রাসায় অসংখ্য সিলেবাসের মধ্যে তারা ব্রিটিশ শাসক ওই আমল থেকেই ভুল ঢুকিয়ে দিয়ে মুসলমানরা যেন ঐক্য হতে না পারে, তাদের মূল শিক্ষা থেকে যেন বেরিয়ে আসতে পারে এই ষড়যন্ত্র কওমি মাদ্রাসায় তারা ঢুকিয়ে দিয়েছিল। 2007 সালে যে কিতাবটি আল আকসা প্রকাশনী থেকে বের হয়েছিল যার বইয়ের নাম হচ্ছে উসুল শাসি, কওমি মাদ্রাসার বই, এই উসুল শাসি 16 পৃষ্ঠায় আল্লামা রুমির একটি বক্তব্য আছে। সে বলল মুসলমানরা শুধু কোরআন ফিক হাদিস এগুলোই অধ্যয়ন করতে পারবে, সায়েন্স বিজ্ঞান তারপরে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান দুনিয়া যত জ্ঞান আছে এগুলো তারা যেন গবেষণা না করে, পড়াশোনা যেন না করে, কারণ বিজ্ঞান সম্পর্কে যদি মুসলমানরা জানে, জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়নবিজ্ঞান ম্যাথ এগুলোর জ্ঞান যদি মুসলমানরা অর্জন করতে পারে ইয়াহুদি খ্রিস্টান ব্রিটিশদের সমস্ত কিছু বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি নাকি কম? এজন্য আল্লামা রুমির নাম তারা ব্যবহার করে কওমি সিলেবাসের মধ্যে কওমির বইয়ের মধ্যে তারা মিথ্যা উক্তি ঢুকিয়ে দিয়ে মুসলমান কওমির ঐক্য যেন না হয় তারা এই ষড়যন্ত্র করেছিল। এটা আসলে আল্লামা রুমির কোনো বক্তব্য হতে পারে না, ব্রিটিশরা ওই বইতে তার নাম ব্যবহার করে এই উক্তিটি ঢুকিয়ে দিয়েছিল। আল্লামা রুমির নাম না দিয়ে খ্রিস্টান ব্রিটিশদের নাম যদি দিত মুসলমানরা এই কথা বিশ্বাস করত?
কথা বলেন করত। এজন্য তাদের নাম না দিয়ে, ব্রিটিশদের নাম না দিয়ে, আমাদের আলেম আল্লামা রুমি তার নাম ঢুকিয়ে দিয়ে কৌমি সিলেবাসে তারা বিভক্তি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করেছিল। এখন এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য কৌমি আলেম ওলামা ঐক্য হতে চায় না, তাদের বিভ্রান্তি নিরসন করার জন্য চেষ্টা করে না। ঠিক সেম আলিয়া মাদ্রাসায় অসংখ্য ভুল তত্ত্ব তারা ঢুকিয়ে দিয়েছিল। 1850 সাল থেকে 1927 সাল পর্যন্ত প্রায় 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসায় দায়িত্ব পালন করেছে। একটু চিন্তা করতেছেন এটা সত্য নাকি মিথ্যা, গুগলে সার্চ করেন এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় যান। আলিয়া মাদ্রাসার যে তালিকাভুক্ত যে ক্যালেন্ডার আছে, ওই 26 জন খ্রিস্টানের নাম ওই তালিকায় আছে। তো আপনারা কি বুঝলেন, মাদ্রাসার শিক্ষা বোর্ডে, আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার শিক্ষা বোর্ডে যদি ব্রিটিশরা শাসন চালায়, ক্ষমতা যদি চালায়, তারাই যদি দায়িত্ব পালন করে, মুসলমানদের জন্য ভালো কিছু শিক্ষা অর্জন করুক এটা চাইবে, নাকি তাদের দিন প্রতিষ্ঠা কিভাবে করা যায় সেটা চাইবে? কথা বুঝতেছেন? তাদের সমস্ত অপকর্ম মিথ্যা পড়ালেখা আমাদের সিলেবাসে ঢুকিয়ে দিয়ে আমাদের ব্রেন ওয়াশ করে খলিফা থেকে, ক্ষমতা থেকে, রাজত্ব কিভাবে চালাতে হয়, গোটা বিশ্ব কিভাবে চালাতে হয়, এগুলো থেকে আমাদেরকে গাফিল রেখে তারাই আজ ক্ষমতা চালাচ্ছে, যেগুলোর ফল হচ্ছে আমরা ভুক্তভোগী। আমরা তাদের পড়ালেখা করে, তাদের মিথ্যা বানোয়াট উক্তি পড়ে আমরা এগুলো থেকে দূরে থেকেছি। শুধুমাত্র কোরআন, নামাজ, এই সেই, তাসবিহ, তাহলিল, এগুলো নিয়ে আমরা পড়ে আছি, আর গোটা বিশ্ব তাদের হাতেই চলতেছে, যার কারণে মুসলমানদের কোনো স্বাধীনতা গোটা বিশ্বে আছে? কথা বলেন, কোনো স্বাধীনতা আমাদের আছে না? এজন্য নিজের চোখ, নিজের বিবেক, নিজের জ্ঞান সমৃদ্ধ রাখুন। যেটাই পড়বেন, রেফারেন্স সহকারে পাচ্ছেন, এটাই বিশ্বাস করে ফেলবেন, এটা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। কারণ যেগুলো রেফারেন্স দিচ্ছে সব কিছু আসলে অথেন্টিক, কিন্তু অথেন্টিকের ভিতরে যে ভুল আছে এটাই বিবেক দিয়ে জাগ্রত করে বুঝে নেওয়ার সক্ষমতা, সেই এবিলিটি আমাদের অর্জন করা লাগবে নাকি লাগবে না? না হলে সারা জীবন আপনি ভুল পড়ে আপনি ভুলের মধ্যেই থেকে যাবেন, আর যেখানে যান সেখানেই মার খাবেন। ইহুদি খ্রিস্টান তারাই আপনাকে ক্ষমতা চালাবে। এজন্য আসুন আমরা জ্ঞান অর্জন করব কোরআন সুন্নাহ মোতাবেক, এবং ইসলামের ইতিহাস ফকিহ ওলামায়ে কেরামের আলোচনা শুনবো, বক্তব্য শুনবো, পড়ালেখা করব, কিন্তু যেটাই পাবো সেটাই বিশ্বাস করা যাবে না। নিজের বিবেক দিয়ে আরো অন্যান্য কিতাব রিসার্চ করে আপনি তারপর নিজে একটা সিদ্ধান্ত নেবেন ইনশা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন যে কিতাবগুলোতে ভুল ঢুকিয়ে দিয়ে আমাদের ঐক্য বিনষ্ট করতে চায়, আমাদের একই প্ল্যাটফর্মে আসার পথ তারা যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে, এগুলো থেকে আমরা যেন বেরিয়ে এসে আমরা গোটা বিশ্বে যেন ইসলামের পতাকা উড্ডয়ন করতে পারি, সেই প্রচেষ্টা রাখবো ইনশা আল্লাহ। বাংলার জমিনে যেন কৌমি আলিয়া, তারপরে বিভিন্ন দল উপদল, সমস্ত দল যেন বিভক্তি বাদ দিয়ে একই প্ল্যাটফর্মে এসে যেন আমরা দিনের কাজ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।